নমস্কার প্রত্যেককে, তোমাদের এই চ্যানেলে স্বাগত। যারা নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেই। এই চ্যানেলে প্রতিনিয়ত সাজেশন বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ স্যারেদের দ্বারা দেওয়া হচ্ছে, তোমরা সেই সাজেশন ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ চাকরির বিষয় নিয়ে এসেছি, এইটি সম্পূর্ণ সরকারি চাকরি, সবাই আবেদন করতে পারবে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা যে সাইটে ঢুকে রয়েছি বা রয়েছি সেটি অফিসিয়াল সাইট, সেটি ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, তোমরা সরাসরি চলে আসতে পারো। আজকের যে চাকরিটি সেটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এই চাকরিটি মূলত প্রত্যেকেই করতে পারবে। এই কৃষি বিভাগ অফিসিয়ালি চাকরিটিতে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকেই আবেদন করতে পারো। এইটি লিখিত পরীক্ষা ছাড়াই মেরিট লিস্টের উপর ভিত্তি করে তোমাদের এই চাকরিটি হবে। তোমরা এখানে পুরুষ এবং মহিলা প্রত্যেকেই আবেদন করতে পারো এবং কী কী ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি রয়েছে আমরা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার চেষ্টা করব কিছু সময়ের মধ্যে। এবং তোমাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা সরাসরি ভিজিট করতে পারো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন আমরা দেখে নেই নোটিশটিতে, আমরা নোটিশে চলে আসছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক এগ্রিকালচার অ্যান্ড ম্যাপিংয়ের অফিসিয়ালি নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, সার্ভে অফিসার, এই ধরনের তোমরা বিভিন্ন এই সকল পদে তোমাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি রয়েছে। তোমরা যে পদে চাকরি করতে চাও তারা সে পদে আবেদন করতে পারো, আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের আরেকটি কথা জানানো হচ্ছে যে এটি কেন্দ্র সরকারের একটি চাকরি, যেটিতে তোমাদের নিজেদের রাজ্যে হবে না, সেটি তোমাদের আলাদা আলাদা রাজ্যে বা আলাদা আলাদা স্থানে তোমাদের চাকরি বা তোমাদের ডিউটিটি পড়বে, ঠিক আছে? ক্লিয়ার? আমরা তোমাদের জব লোকেশনগুলি দেখিয়ে দেব, আর যারা যারা আবেদন করতে চাও তারা তারা অতি শীঘ্রই আবেদন করে নাও। তোমাদের প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তোমরা দেখতেই পাচ্ছ যদি তোমরা ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করে থাকো তবে তোমরা এইটিতে আবেদন করতে পারো, সেটি তোমরা দেখে নাও। এখানে তোমাদের কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে লাগবে এবং তোমাদের প্রতি মাসে বেতন হবে 45,000 টাকা করে। পরের দ্বিতীয় ধাপে আমরা চলে যাচ্ছি, তার আগে বলে দিচ্ছি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটি করে দেবে। পরের যে দ্বিতীয় ধাপটি রয়েছে সেটি ফিল্ড অফিসার বা FO পদে তোমরা চাকরিটি করতে পারো বা আবেদনটি করতে পারো, এটিও তোমাদের সেম রয়েছে, তোমরা দেখে নিতে পারো। 3 নম্বরে রয়েছে জুনিয়র সার্ভে অফিসার, এখানেও তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান 10 পাস কিংবা ITI এর সার্টিফিকেট থাকলেও তোমরা আবেদনটি করতে পারো। পরেরটি 4 নম্বরে আমরা চলে যাচ্ছি, তারপরে যেটি লাস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটি তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, ঠিক আছে, তবে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে তোমাদের 35,000 টাকা করে বেতন পাবে তোমরা, ঠিক আছে? বোঝা গেল তো কি বললাম আমি? তো এখানে তোমরা করতে পারছো 10 পাস করে আরেকটি চাকরি, ঠিক আছে? এখানে তোমাদের 28,000 টাকা করে মাইনে তোমরা পাবে। আবার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে SC ST-দের জন্য 5 বছর ছাড় এবং OBC-দের জন্য 5 বছর ছাড় রয়েছে। তোমাদের আরও একটি কথা জানাই যে চাকরি রিলেটিভ যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে তবে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো আমরা যে যে স্থানে তোমাদের জব লোকেশনটি হবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবং এখানে তোমরা দেখে নেবে ST SC OBC-দের জন্য কতগুলি শূন্য পদ রয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল তো?